পুরুষ যখন যুবক হয়, পৃথিবী গোটা দিল তার জীবনের শান্তি আসবে না, সেই সময়তে তারা এসে পার্শ্বে দাঁড়ায়, স্ত্রী রূপে প্রেমিকা রূপে এসে পার্শ্বে দাঁড়ায়। এই এই গুণ আপনি পরিশোধ করতে পারবেন না। আপনার ভিতরে যে জ্বালা, যে খোদা, এইটা পৃথিবীর কোন বস্তু নেই মেটাতে পারে। মণিপুর দেখলাম মেয়েদেরকে গায়ে থেকে কাপড় খুলে দিয়ে তাদেরকে ধানের মাঠে, এইরকম ধানের মাঠে নিয়ে যাচ্ছে উলঙ্গ করে তাকে ধর্ষণ করার জন্য। আমি সেদিন আমার কি বলবো, আমি অবাক হয়ে গেলাম। মেয়েদের উপরে এইরকম অন্যায়, এইরকম অত্যাচার, এইরকম জুলুম, গণধর্ষণ। কোরআন কারীম বলল, তুস্কুন ইলাইহা তুগালিবু মা রূপা, তোমাদের শান্তির জন্য আমি নারীদেরকে সৃষ্টি করেছি, তাদের সাথে ভালো কথা বলো, বুকে মেরো না, পেটে মেরো না, মুখে মেরো না, মাথায় মেরো না, ওদেরকে সম্মান করো, ভালো কথা বলো, অশ্লীল কথা বলো না। কোরআন কোরআন বলো, তাস্কুন ইলাইহা তুকাল্লিমু মা রূপা, তোমাদের শান্তির জন্য তাদেরকে সৃষ্টি করেছি, ওদের সাথে ভালো কথা বলো, পেটে মেরো না, বুকে মেরো না, মুখে মেরো না, মাথায় তাদের মেরো না। কল্লিল মুমিনিনা কুসমিন আসরিহি, হে নবী আপনি বলে দিন পুরুষরা যেন নারীদের দিকে কুনজরে না তাকায়। আল কোরআন সূরা নূর, ইমাম শাফি বললেন মেয়েদের দিকে একবার তাকানো যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, যদি তোমার চোখ খারাপ থাকে তাহলে একবারও তাকাবে না। নারীদের মান মর্যাদা সম্মান অধিকার সব কিছু কোরআনের ভিতরে। আমার কালিজার টুকরো শোনার চান, আজকে এই নারীদের যে মান সম্মান ইজ্জত ইসলাম না আসলে পেত না। আমার ভাই ও আমার বন্ধুরা, এই মেয়েরা আমাদের মায়ের জাত, এরা আমাদের পেটে জন্ম করে, এরা আমাদের পেটে জন্ম দেয়, তারপরে প্রসাব করে। আদম হাওয়া ব্যতীত সমস্ত মানুষকে এই মায়েরাই পেটে জন্ম দিয়েছে। দ্বিতীয়ত পালা তার দুধ খাওয়ানো। বিজ্ঞানী রুমি দাস তিনি বলছেন, একটা কন্যা সন্তান হলে মা সেই মেয়েকে দুধ দেয় 18 থেকে 22 মণ। একটা পুত্র সন্তানকে একটা মা দুধ দেয় 28 থেকে 32 মণ। 18 থেকে 22 জরুরিন খাবার খায় মেয়ে ছেলেরা, আর বেটা ছেলেরা খাবার খায় 28 থেকে 32 মণ। একটা মা তাকে 28 থেকে 32 মণ দুধ দেয়। তিন নম্বর পালা, তাকে লালন পালন, তার যত্ন, নাসের কাজ করে, অতলনীয় কাজ, এ কাজ কেউ নিতে পারবে না। পৃথিবীর কোনো পুরুষের হিম্মত নেই এক বিন্দু তাকে দুধ দিতে পারে, এটা বিকল্প। এই যে নাসের কাজ, কিভাবে আপনার পেশাব পায়খানা থুতু পোঁটা সব পরিষ্কার করে, গা হাত পা ধুয়ে স্নান করে, সিলেটের তৈরি করে, একদিন দুদিন নয় অনেক দিন। পৃথিবীতে মানুষের আসার পথই হচ্ছে নারী, এরা মায়ের জাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে, ইন্না জান্নাতা মাআকুম, এই মায়েদের পায়ের তলে তোমাদের জান্নাত। এরা কত উঁচুতে, কোরআন কারীম বলল কোন নজরও দেখা যাবে না, তাকানো যাবে না, এদের দিকে কোন নজরে তাকানো যাবে না। সারা পৃথিবীর নারী সব মায়ের জাত, আপনার স্ত্রী ব্যতীত গোটা পৃথিবীর যত নারী আছে এরা সব মায়ের জাত। কুল ইখওয়ানুল মুসলিমিন, প্রতিটা মুসলমান এক অপরের ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনার মা আমার মা। ইখওয়ানুন নাস, গোটা পৃথিবীর মানুষ মানবীয় সম্পর্কের প্রেক্ষিতে সবাই এক অপরের ভাই। ওই দিক দিয়ে সমস্ত নারী আমাদের মায়ের জাত। কোরআন কারীম বলল, হে বাপ, তুমি ইন্তিকাল করবে, তোমার সম্পত্তিতে ওই মেয়েটার আটানার মালিক।
বাপ মরে যাবে, মরবে, ইন্তিকাল করবে, ছেলে তার জমিতে এক টাকার মালিক, মেয়েকে আল্লাহ বানিয়ে দিল আটানার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে স্বামী, তোমার দেল মোহর তাকে দিয়ে দাও, আর স্বামীর সম্পত্তিতে স্ত্রী দোয়ানার মালিক। আল্লাহ বললেন, মায়ের সামনে ছেলে ইন্তিকাল করেছে, এই ছেলের জমির পুরে মা সোয়ানার মালিক, বাপের সম্পত্তিতে আনানার মালিক, স্বামীর সম্পত্তিতে দোয়ানার মালিক, ছেলের সম্পত্তিতে সোয়ানার মালিক। তাছাড়াও স্বামীর কাছে দেল মোহর নগদ প্রাপ্ত, দেল মোহর নিয়ে টালমাহানা করবেন না, ওকে ওটা দিয়ে দেবেন কোরআন কারীম। তারপরে আবার ফের আল্লাহ পাক সার্বিক বলেন, অবিরলে নেমেছা, তোমরা তোমাদের বাবা মাকে সম্মান করো, এহসান করো, অনুগ্রহ করো। এ জাতিটা অনুগ্রহের পাত্র পাত্রী, এদেরকে পিছিয়ে রাখেন ইসলাম সামনে। ও গায়ে যে বোরখা দেওয়া হয়েছে, বোরখাটা তার ইজ্জত, তার সম্মান, বোরখাটা তার ইজ্জত, তার সম্মান, তাকে সম্মানের সঙ্গে রাখা। যে সমস্ত মেয়েদের গায়ে বোরখা থাকে না, তাদেরকে দেখে কত খারাপ লাগে, কিন্তু বোরখা পরা মেয়েটাকে দেখে কত সুন্দর লাগে, এটা তার ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, সূরা আল আহজাব, আপনার স্ত্রী, আপনার কন্যা আর মুমিনদের স্ত্রীদেরকে বলুন, তারা যেন মাথার সাথে মুখটাকে ঢাকে। আল কোরআন, সূরা আল আহজাব, এটা তার ইজ্জত। ভারতবর্ষে প্রায় এই যে সাল গেল, এই সালে 25-26 লক্ষ নারী ধর্ষণ শুধু ভারতবর্ষে, আমেরিকার পরে সব থেকে এখন ধর্ষণে বিখ্যাত ভারতবর্ষ। আমেরিকা এখন পরিবর্তন হচ্ছে, ওখানে আমাদের আসামের মুসলমানেরা, ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিমরা সহ আসামের মুসলমানরা বেশি বিদেশে তাবলীগের সময় দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আসামের মুসলিমরা সব থেকে বেশি সময় দিচ্ছে বাইরে। আমি আজকে আমার ভাই পরিচালনা করছিলেন, মেয়েরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বললো, তারপরে আরবি, তারপরে হিন্দি বললো, সব থেকে আশ্চর্য হয়েছি ইংলিশ অ্যান্ড আরবি। এই ইংলিশ আর আরবি যদি জানা যায়, তাহলে আরব জগৎটাকে কনভার্ট করা যাবে। ইংলিশ জানলে আন্তর্জাতিক, খুব ভালো লেগেছে। এই এইভাবে মেয়েদেরকে আপনারা যে এগিয়ে নিয়ে গেছেন, আমি পিছনে বসে বসে কি বলবো, আমাকে খুবই ভালো লাগলো। অন্যান্য জাতিরা মেয়েদেরকে পিছিয়ে রেখেছে, মুসলিমরা মেয়েদেরকে আগিয়ে দিয়েছে। এই বাচ্চাগুলাই যদি কালকে পার্লামেন্টে তাকে নিয়ে যাওয়া হয়, কথা বলুন আরবিতে, বলবে কাই কাহালুকা মানান্তা তাজুতারু ভা, আরবিতে সে কথা বলবে। এ কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানা নাই, মন্ত্রীদের জানা নাই, কি বলছিল পারবে না। অথচ এইসব মেয়েরা আরবিয়ানদের সাথে কথা বলবে, আনা 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 পাইতুকা একাই পাহাড়া আনা তাসুবিল্লা মানান্তা, আলিশান আরবিতে কথা বলবে। অথচ আমার দেশের প্রধানমন্ত্রী পারবে না। আরো এই মাদার সাথে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, যা ব্রাদার আমার কাজ এটাও মাদ্রাসায় পড়ানো হয়। কয়েকটা ল্যাঙ্গুয়েজে মেয়েরা কথা বললো, আমাকে অত্যন্ত ভালো লেগেছে। আমার কালেজা টুকরো শোনার চান, এইভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা সভ্যতার বিষয়। বলুন সুবহানাল্লাহ। আপনাদের ও আমার যারা মাদ্রাসা পরিচালনা করছেন, আমার ভাই সহ সবাইকে আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মেয়েদের হক পরিশোধ করো, তুমি বাপ হয়ে মেয়েকে ফাঁকি দিও না, তোমার সম্পত্তিতে মেয়েটা আটানার মালিক, এই তার মালিকানা তাকে দিয়ে দিতে হবে। কোনো বাপ যেন মেয়েকে ফাঁকি না দেয়,
ছেলেদের বেটাদের কথা আবেদন নিবেদন মানতে গিয়ে তার মেয়েকে ফাঁকি দিয়ে দিল, সে আটানার মালিক সম্পত্তির সেটা ভাই গ্রাস করে নিল, বাপ তাকে দিল না, এটা অন্যায় হবে, মারাত্মক অন্যায় হবে। কখনো কোনো বাপ মেয়ের হক নষ্ট করবেন না, এবং কোনো ভাই আপনি নিজে ভাই আপনার বোন আটানার মালিক এই সম্পত্তি আপনি তাকে ফাঁকি দিয়ে দিলেন, তাকে সম্পদ দিলেন না, এটা কখনো করবেন না। আল্লাহ পাক বলেন অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আমার কাছে দুইখানা জান্নাত। কখনো মায়েদের মেয়েদের হক নষ্ট করবেন না, স্ত্রীর হক নষ্ট করবেন না, আপনি তাকে ভালোবাসবেন, স্ত্রীকে মারপিট করবেন না, কখনো না স্ত্রীকে মারপিট করবেন না। কোরআন বলে দিল পেটে মেরো না, বুকে মেরো না, মুখে মেরো না, মাথায় মেরো না, ওর দিকে কোন নজরে তাকাইও না, আমি তোমাদের শান্তির জন্য তাদেরকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, যখন পুরুষ যখন যুবক হয় পৃথিবী গোটা দিল তার জীবনের শান্তি আসবে না, সেই সময়তে তারা এসে পার্শ্বে দাঁড়ায়, স্ত্রী রূপে প্রেমিকা রূপে এসে পার্শ্বে দাঁড়ায়। এই এই গুণ আপনি পরিশোধ করতে পারবেন না, আপনার ভিতরে যে জ্বালা যে খোদা এইটা পৃথিবীর কোনো বস্তু নেই মেটাতে পারে। তখন সে এসে আপনার সাথে সমজুটি সঙ্গিনী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আপনাকে। এই জন্য কোরআন বলল মারুফা, তোমাদের শান্তির জন্য আমি নারীদেরকে সৃষ্টি করেছি, এরা ছাড়া আপনার জীবনে কোনো শান্তি আসবে না। একটা নারীকে যদি এইরকম পৃথিবী দশটা বিক্রি করেন তবে কিনতে পারবেন না, একটা নারীর এত দাম। আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের ভিতরে সে সময় হাওয়াকে তৈরি করা হয়নি, ওনার মনে শান্তিই নেই। জিব্রাইল বলছে ইয়া রাব, রাব হে আল্লাহ, এত বড় বিশাল জান্নাত, সূরা হাদিদের 57 নম্বর সূরা আয়াত নাম্বার 21 আল্লাহ বলছে তোমরা যদি গুনাহ করো তাহলে তৌবা করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটা পৃথিবী থেকে আকাশ সমূহ পর্যন্ত। তোমরা যদি গুনাহ করো তাহলে তৌবা করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটা পৃথিবী থেকে আকাশ সমূহ পর্যন্ত। এখান থেকে প্রথম আকাশ কত আলোকবর্ষ উপরে আমি যদি ব্যাখ্যা করি আমার 6 মাস লাগবে, এত উঁচু। এখান থেকে প্রথম এই জমিন থেকে প্রথম আকাশটা কতটা উঁচু এটা যদি আমাকে ব্যাখ্যা করতে হয় 6 মাস লাগবে, এত উঁচু, এত বিশাল। এই কিলোমিটার মাইল কোর্স দিয়ে নয়, আলোকবর্ষ, দুই এক আলোকবর্ষ নয়, এত উঁচু। এরকম সাবা সামা তিন তিবাক, আকাশের 7টি স্তর, এই 7 আকাশ সম পরিমাণ জমিন থেকে জান্নাতের প্রশস্ত। লম্বা কত মাইল মাপ করবেন পারবো না, আমার কাছে প্রায় 10-11-12 লক্ষ টাকার বই পুস্তক আছে, তার সাথে কোরআনের তফসির দুই এক খণ্ড নয়, এক একটা তফসির এরকম উঁচু, মারিফুলের 8 খণ্ড এরকম উঁচু, এমনি কাসিরের 9 খণ্ড এরকম উঁচু, উর্দু আরবি এরকম ফার্সি 7-8টা ভাষা নিয়ে এসব তফসির আছে আমাদের কাছে, এত গবেষণা চলছে। জান্নাতটা লম্বা কত মিলাতে পারিনি, শুধু প্রশস্তের কথাই না, জান্নাত এত বিশাল। এই জন্য আল্লাহ এই দুনিয়াটা বাহানা, এই দুনিয়াতে কিচ্ছু নাই, দুনিয়ার নাম যদি মশার ড্যানাসমান হতো আমি বেইমানকে রুজেই দিতাম না, এত বড় বিশাল জান্নাত। দুনিয়াটা একদম ক্ষুদ্র, একটা রাই সরিষা দানার চেয়ে ছোট, জান্নাত এত বিশাল। এই জন্য জান্নাতের আশাতে আল্লাহকে শ্রদ্ধা, আল্লাহকে ভক্তি, আল্লাহর ইবাদত গুণগান করা আর নম্র ভদ্র হয়ে চলা, এটা আপনার সব থেকে বড় বাহাদুরি, সব থেকে বড় লাভ। আল্লাহর প্রতি ইমান, বলছিল ইমানের কথা, আল্লাহর প্রতি ইমান এবং আপনার ইবাদত এবং নম্রতার সঙ্গে জীবন যাপন করা, এটা আপনার সব থেকে বড় লাভজনক।
বিশাল জান্নাতের আপনি মালিক হবেন। এখানে কেউ থাকবে না, এজাজামান খাতানাত, আকাশ ভেঙে পড়বে, নজিমন খাতানাত, তারকা ভেঙে পড়বে, সূর্য ভেঙে পড়বে, এজাজুল জিলাতি রাজুজিল জালা, পৃথিবী চুরমার হয়ে যাবে, এটা থাকবে না। আল্লাহ যেমন কোরআন ও কারিমের মধ্যে বলেছেন, বিজ্ঞানীরা বলছে এটা থাকবে না, একদিন আপনাকে চলে যেতে হবে। তাই আল্লাহকে ভালোবেসে আল্লাহর দিনকে কায়েম করা, আল্লাহর কথাকে মেনে নেওয়া, আল্লাহকে মেনে চলা, কোরআনটাকে মেনে নেওয়া, নারীদের প্রতি ভালোবাসা, নারীদের প্রতি মর্যাদা, নারীদের প্রতি স্নেহ, নারীদের প্রতি ভক্তি, এগুলো আনতে হবে আপনাকে। আপনার মা শ্রদ্ধা, আপনার মেয়ে তাকে স্নেহ করা, মা তাকে শ্রদ্ধা করা, আপনার মেয়ে তাকে স্নেহ করা, আপনার স্ত্রী তাকে ভালোবাসা, এরাই সব জায়গাতে। এজন্য মা তাকে শ্রদ্ধা করুন, মেয়ে তাকে স্নেহ করুন, স্ত্রী তাকে সম্মান করুন, তাকে ভালোবাসুন। তার কথা আল্লাহর কথা। তাই আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেছে, তোমরা মেয়েদের উপর অত্যাচার করো না, কখনো না। কোনো স্বামী যদি স্ত্রীকে মারপিট করেন, স্ত্রীকে মারপিট করেন, মারাধরা করেন, গালাগালিজ করেন, তালাক দেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষকে জাহান্নামে দিবে যে পুরুষ তার স্ত্রীকে মারপিট করে, স্ত্রীকে তালাক দেয়। না, আপনার চালানোতে, আপনার পরিচালনাতে ভুল হয়েছে, আপনি তাকে মারেন কেন, গালাগালি করেন কেন? না, কোরআনের কত নির্দেশ দেখেছেন, কোরআন কত সভ্য, কোরআন কত বিজ্ঞান, কত সুন্দর জিনিস। তাকে কাছে রাখেন, তাকে ভালোবাসেন, তার প্রতি শ্রদ্ধা, তাকে শিক্ষিত করেন। আমাকে এত ভালো লেগেছে মাদ্রাসায়, এই মাদ্রাসা যে এত উন্নত আমি খুব খুশি। এ কথা আমার কয়েকদিন পরে কলকাতা শহরে জালসা আছে, আমি সেখানে বলবো এই কথা বললাম। এত সুন্দরভাবে গড়িয়ে তোলা হচ্ছে মেয়েদেরকে। তারপরে আমি আরও একটা জিনিস দেখলাম ইনাদের, সেটা হলো এই যে মেয়েগুলা শিক্ষা উত্তীর্ণ হলো, তাদেরকে তারা ঘরে বসে যাতে রুজি রোজগার করতে পারে, যার জন্য একটা সেলাই মেশিন, এই যে অত্যন্ত সুন্দর যে প্রসেস, এটা আমাকে খুব পছন্দ হয়েছে। আর এই এর পিছনে আপনাদের সহযোগিতা। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করুন, বলুন আল্লাহ। আমার খালি যা একটু প্রশ্ন চান, নারীকে ভালোবাসার একটা দিক, আর সব থেকে বড় দিক যে মেয়ের আজকে আলেমা, মেয়ের আজকে আলেম হচ্ছে। একটা মেয়ে যদি আলেমা হয়, কি আপনাকে বলবো, 70 জন ওলির চাইতে তার দাম বেশি। একটা আলেমা মেয়ে যদি রাস্তা দিয়ে চলে, রাস্তার দুধারের কবর আজাব বন্ধ হয়ে যাবে। এই মেয়েটা যদি বাড়িতে থাকে, তাহলে আল্লাহর রহমত আসবে। কারণ একটু করে শোনাচ্ছেন, এই মেয়েটার পেটে যে বাচ্চা আসবে, সে বাচ্চা নির্ঘাত ভালো হতেই হবে, ভালো হতেই হবে। আমাদের চারটা ইমাম, একটা আবু হানিফা, শাফি রহমতুল্লাহ আলাইহি, এমনি হাম্বল, আর এমনি মোহাম্মদ এমনি মালিক। এই মালিকের বাপের নাম মোহাম্মদ, এর বিয়ে হয়, তো যে মেয়েটাকে বিয়ে করেছে, দিয়েছে যে মেয়েটার সাথে বিয়ে, ওর বাবা ভাই, মেয়েটা একটু কালো কিন্তু আলেমা। উনি প্রথম রাত্রে স্ত্রীর কাছে বাসর ঘরে ঘরে থাকেন, থাকার পরে মনে মনে সিদ্ধান্ত নিলেন মেয়েটা কালো, দেখতে তত ভালো না। তারপরে তিনি ওই এক রাতে স্ত্রীর কাছে থাকেন, তারপর চলে যান বাড়ি থেকে, খাদ্যশস্য কাপড় চোপড় নিয়ে মনে মনে চলে যায়। যখন চলে গেল, ওই যে রাত্রি যে বাসা ঘর ছিল, তা থেকে মেয়েটার পেটে বাচ্চা এলো। এই লোক চলে গেল, গেল আজও গেল, কালো গেল, অনেকদিন পর এরকম বক্তব্য হচ্ছে। ওই বক্তব্যের স্থলে ওই লোক, ওই মোহাম্মদ সামনে বসে আছে, আর বক্তা বক্তব্য করছে। তো বললো, বক্তব্য শেষ হয়ে গেল, তো উনি কাছে এসে বলছে, বেটা বাপ, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি রাত্রে একটু তোমার সাথে যাব, তুমি কত সুন্দর আলিম, কত দরিয়া, ইলমি দরিয়া, আমাকে একটু নিয়ে যাবে? তো সে বলল, হ্যাঁ চলুন আপনাকে নিয়ে যাব বাড়িতে। নিয়ে গেল বাড়িতে, রাত 1টা 1.5টা বেজে গেছে, ডাকছে, মা মা, মা ডাক, মধুর ডাক, মা। বললো, বাপ,
একজন মেহমান এসেছে, কিছু খাবার আছে কি ঘরে? বলে মেহমানকে তাহলে বৈঠকে জায়গা দাও। বৈঠকে জায়গা দিয়ে দিল, আপনার বিছনা কাঁথা পেড়ে দিল, কিছু খাবারের ব্যবস্থা হচ্ছে। তো এই ইমাম সাহেব, চারজন ইমামের মধ্যে একজন, উনি জিজ্ঞেস করছেন, আনা বাইতুকা? তো উনি আনা বাইতুকা তা ফেল বসরা, মা ইসমুকা? ওল এসমি মোহাম্মদ। ও পরিচয়টা দিচ্ছে আর কি, বলতে 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 যখন বলা কমপ্লিট হয়ে গেল, মা ঘরের মধ্যে থেকে বললো, বেটা বাপ, ওকে বৈঠকে জায়গা দিও না, বাড়ির ভিতরে নিয়ে এসো, নিয়ে এসে ঘরের মধ্যে বিছনা করো, সুন্দর করে বিছনা করো ঘরের ভিতরে, ওকে ভালো করে খাইয়ে দাও। ঘরের মধ্যে বিছনা করা হলো, ও ভাবছে আমাকে ঘরের মধ্যে বিছনা দিচ্ছে, কারণটা কি? খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েটা বললো আসসালামু আলাইকুম। এটা কে আপনার? ওই ছেলেটা ইমাম মোহাম্মদ ইবনে মালিক, চারজন ইমামের মধ্যে একজন, এত বড় দরের একজন আলেম। ও মেয়েটা তাকে তৈরি করে ফেলেছে, আর ওই লোক ওই মেয়েটাকে কালো বুঝে চলে গিয়েছিল। আজ 25 বছর পর সেই লোক দেশে আসছে। এই 25 বছরের ভিতরে ওই আলেমা মেয়েটা ছেলেটাকে এমন আলেম তৈরি করেছে, আমাদের চারজন ইমাম, তার মধ্যে একজন মোহাম্মদ ইবনে মালিক। বললো এটা আপনার ছেলে? এই বাপ, তোমার আব্বা এটা, এর নাম মোহাম্মদ, আমি কালো, আমাকে দেখতে খারাপ, কিন্তু আমি যে আলেমা এটা সে বুঝেছিল না, আমাকে রেখে চলে গিয়েছিল। তুমি যখন প্রসাব হলে, আমি যখন তোমাকে জন্ম দিলাম, তারপর থেকে আমার এই স্বামীর দিকে আশাধারী হয়ে আমি তোমাকে লালন পালন করে মাদ্রাসাতে রেখে এত বড় দরের আলেম বানিয়ে দিয়েছি। বলুন, মা যদি ভালো, বাড়ি ভালো, দেশ ভালো, সব থেকে মায়েদেরকে তৈরি করা, মায়েরা যদি ভালো হয়ে যায় তাহলে সব ভালো হয়ে যাবে। আপনার বাড়ির স্ত্রীটা নামাজ পড়ে, পর্দায় থাকে, আপনাকে ভালোবাসে, 70 জন ওলির সাইটে তার দাম বেশি। আর একজন আলেমা একটা রাষ্ট্রের সাইটে তার দাম বেশি, এত তার দাম। কারণ এই আলেমার সামনে দিয়ে কোরআনকে কেউ পিছিয়ে দিতে পারবে না। আলেমা মানে কি? কোরআনকে ধরে রাখা। আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, ও আলেমা ফের কোরআনকে বানিয়ে দেবে। এত জ্ঞান দখল করেছে একটা মেয়ে ছেলে, একটা আলেমা এই কোরআনটা সাপ ধরে ফেলবে। আলেমা মানে কি জানেন? জ্ঞানের পাহাড়। আলেমা মানে জ্ঞানের মহাসমুদ্র, বিশাল। এই কোরআন ও কারিমের মধ্যে এত মজা আছে, এগুলা সব ধরে নিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আজকে আপনারা মেয়েদেরকে আলেমা বানাচ্ছেন, এ কি গর্বের কথা! আমি একটা কথা আপনাদের প্রশ্ন করব, পারবেন না, কিন্তু এই মেয়েদেরকে আনেন, ক্রাম করে বলে দেবে। এই যে কোরআনের সর্বপ্রথম যে আয়াতটা, সেটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর প্রথম অক্ষরটার আরবিতে নাম কি? বিসমিল্লাহর যে প্রথম অক্ষরটা, আরবি গ্রামারের দিক দিয়ে ওর নাম কি? বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, তার মধ্যে প্রথম অক্ষরটার নাম কি আর কাজ কি? নিশ্চয় আপনারা পাবেন না। এই বিসমিল্লাহর প্রথম অক্ষরটার নাম কি আরবিতে, আরবি গ্রামারের দিক দিয়ে? আপনাকে বেশি বলতে হবে না, খালি একটা অক্ষর বলেন, পারবেন না। আপনি কোরআনকে কিভাবে সংরক্ষণ করবেন? কিন্তু এদেরকে যদি ডাকা হয়, দেখে বলা হয়, বিটি মা আলেমা বলতো, এক ধাম দি বলবে। এই বিসমিল্লাহর যে প্রথম অক্ষরটা আপনারা পাচ্ছেন না, পারবেন না, পারারও না। এটার নাম হরফে জার, বা হরফে জার ইসমে মুজাফ আল্লাহ মৌসুফ। কালি যান টুকরো শোনাচ্ছেন, এই হরফে জারে কি কাজ করে? এই অক্ষরটা যদি প্রথমে বসে, শেষেও জের দেয়, রহিম হিম হবে, হাম হোম হবে না। এটা হরফে জার, এটা কোরআনের মধ্যে 17টা আছে, 17টা হরফে জার আছে। এরা সেন্টেন্সের প্রথমে বসে, প্রথমে বসে আর শেষে জের দেয়, হস্যি দেয়, রহিম আম হুম হবে না। এটা হরফে জার, বা হরফে জার ইসমে মুজাফ আল্লাহ মৌসুফ, রহমান সিফাতে আওয়াজ, রহিম সিফাতে সানি, এর তারকিব আছে।
এটা ধরে ফেলবো, আপনি সব লণ্ডভণ্ড করে দেন, আবার সাজিয়ে দেব। এগুলো হচ্ছে আমাদের ক্ষমতা। আরবি বিশেষজ্ঞ, আলেমা মানে আরবি বিশেষজ্ঞ সঙ্গে কোরআনের দখল, এই কোরআনটাকে হেফাজত হয়ে গেল। আপনার বাড়ির একটা মেয়ে, আপনার একজন বৌমা কি আপনার স্ত্রী আলেমা হবে, এটা আপনার কত ভাগ্যের ব্যাপার। আর এই মেয়েটাকে যে দেশ তৈরি করলো তারা না কত ভাগ্যবান। এ আমার কালিজা একটু প্রশ্ন, আচ্ছা এটা কত দাবি, এটা কোন ফেল, এটা প্রেজেন্ট টেন্স না প্রেজেন্ট পারফেক্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, এটা কি পাস্ট টেন্স না ফিউচার টেন্স না আপনার কোন টেন্স। ও ধরে ফেলবে এত দখল যে সমস্ত ওলামাই দিনে মেয়েদের পিছনে পরিশ্রম করে আলেমা বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর আপনারা দেশের মানুষের পিছনে দাঁড়িয়ে আছেন। আপনাদের এই বিষয়টা এইবার যেন তেনভাবে যে কাটিয়ে দিলে এটা এইরকম না করবেন। আরও অন্যতম অনেক আমার ইউটিউবাররা আছেন, তাদেরকে নিয়ে আন্তর্জাতিকভাবে এটাকে প্রচার করেন যে মেয়েদেরকে কিভাবে শিক্ষিত করে সামনে দেওয়া হচ্ছে। পুরো ভারতবর্ষ না গোটা পৃথিবী আপনার লাইভ হোক যে মেয়েদেরকে কিভাবে মুসলমানরা শিক্ষিত করে শিক্ষিতা করেছে। তারা একদিকে ইংলিশ বলছে, আর একদিকে হিন্দি বলছে, আর একদিকে আরবি বলছে, এরা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মেয়েদেরকে, এটা দেখেন আমার মনে হয় ভারতবর্ষের মঙ্গল হবে। এটা খুব দারুণ কাজ, আল্লাহ আপনাদেরকে বুঝা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কাছে যা আচ্ছা আল্লাহ রবি বলেছে মা যদি ভালো সব ভালো, মেয়েরা যদি ভালো হয়ে যায় সব ভালো। একটা এইরকম আলেমা মেয়েদের কত দাম, একটা জ্ঞানী মেয়ের কত দাম। বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয়েকটা ভাষায় ভাষী ছিলেন, কয়েকটা শিক্ষায় শিক্ষিতা ছিলেন। 7 কিলোমিটার দূরে বাড়ি, হীরা পাহাড় থেকে 7 কিলোমিটার দূরে বাড়ি, বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে আল্লাহর নবী আল্লাহর গুণগান তপজপ করতেন। আর মা খাদিজা এই বুদ্ধিমতী মহিলাটা খাবার পানি, এক বগলে খাবার আর এক বগলে পানি, এইভাবে নিয়ে আপনার ওই পাহাড়ের উপরে, এত বিশাল পাহাড়। আমার এক শিক্ষক বলছেন যে পাহাড় এত উঁচু, পাহাড় দেখলাম চোখে ভয় উঠলাম না। অথচ আল্লাহ নবীর স্ত্রীর প্রতিদিন 2-3 বার ওই পাহাড়ে উঠতেন আর বিশ্বনবীকে খাবার দিয়ে আসতেন। সারা পৃথিবীতে যে নারী অবহেলিতা, যে জাতি অবহেলিতা, সেই নারীকে আল্লাহর নবী এত মান এত মর্যাদা দিলেন, সুবহানাল্লাহ, এত মান মর্যাদা দান করলেন, করে নারীদেরকে আগে নিয়ে চলে গেলেন, বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে সতীদাহ প্রথা হতো, মেয়েদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো, সেই ইসলাম সেই নারীদের সম্মান ইজ্জত ভারতবর্ষে এসে ইসলামের কারণে নারীদেরকে সতীদাহ প্রথা থেকে বাঁচিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার কালিজান টুকরো আমার শোনার জন্য আমার ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন যে তার সুনেলি হা তো কাল মোহারবা, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে ভালো কথা বলো, ওদেরকে মারপিট করো না, তারা যেখানে যেখানে মালিক সে মালিকানা তাদেরকে দান করতে থাকো, আর তাদের দিকে গুরুত্ব দাও, তাদের প্রতি স্নেহ ভালোবাসা দান করো। কোন ভালোবাসা? ভালোবাসার 3টি রকম। 1 নম্বর তাকে সুনজর দেখা, 2 নম্বর তার খাদ্য খাবার তার জমি জায়গা যা পাওয়ার কোরআনের বিধান অনুপাতে সেগুলো তাকে দেওয়া, 3 নম্বর 3 নম্বরকে আমি 1 নম্বরে নিয়ে যাই। এই যে শিক্ষা, এই যে মেয়েদের পিছনে যে শিক্ষা, এটা 3 নম্বর, এই 3টা তাদের দিকে লক্ষ্য দেওয়া, এটা সব থেকে বড় কাজ, বলুন সুবহানাল্লাহ। তা আমার ভাই হোক, আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আমাকে এত ভালো লেগেছে, আপনারা একটা ভাত টিপলে গোটা ভাত হাড়ির ভাত যে হয়ে গেছে এটা বোঝা যায়, বেশি না একটা ভাত টিপলে। তা আজকে আপনাদের কাছে এই যে বিষয় বস্তু বলা, মেয়েদের অধিকার, মেয়েদের মান, মেয়েদের মর্যাদা, মেয়েদের সম্মান, মেয়েরাই আগে, ওরাই মা, ওরাই শ্রদ্ধের পাত্রী, তাদের দিকে কোন নজরে তোমরা তাকায় না। কোরআন কারীম বলল কাউলান করিমা, তাদের দিকে ভালো ভালোভাবে কথা বলো, ওলা তাকাল্লাহুমা, তাদের দিকে মোটামোটা চোখ করে তাকায় না, তাদের দিকে কোন নজরে তাকায় না, যদি কথা বলো মা মা জান আম্মা জান, ভদ্রতার সাথে কাউলান করিমা, ভদ্রতার সাথে কথা বলো। এ আমার ভাইও, আমার কালিজার টুকরো সচ্চার, তাদের সাথে ভালো ব্যবহার করো। তাদের সাথে ভালো ব্যবহারের সব থেকে বড় ভালো ব্যবহার হলো তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা, বলুন সুবহানাল্লাহ।